এই গরু বিক্রি করে কেন হজে যেতে হবে? আপনি তো আগেও গরু বিক্রি করছেন এবং আরো পালন করতেছেন, টার্গেট আছে? টার্গেট আছে। আচ্ছা আচ্ছা, কারণ আমরা যেটা বুঝতে পারতেছি আপনার আর্থিক অবস্থা তো মাশাআল্লাহ তাহলে বলতে পারি ভালো। আল্লাহর রহমতে ভালো। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলী হাটে। ঈদের আর মাত্র 4 দিন বাকি, তো শেষ মুহূর্তে কিন্তু গাবতলী হাটে বড় বড় গরু চলে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আপনারা জানেন যে প্রান্তিক খামারে যে বড় বড় গরু লালন পালন করে থাকেন, সেগুলো যদি বাড়ি থেকে বিক্রি না হয় সেগুলো কিন্তু তারা বিক্রির জন্য শেষ মুহূর্তে গাবতলী হাটে নিয়ে আসেন। তো ইতিমধ্যে কিন্তু বেশ কিছু বড় গরু গাবতলী হাটে চলে এসেছে। তার মধ্যে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি হচ্ছে সিরাজগঞ্জের কালো পাহাড়, সুবিশাল একটি গরু। দর্শক বন্ধুরা, আসলে গরুটি দেখে আমি নিজেই মুগ্ধ। এর যদি সৌন্দর্যের কথা বলি, এর যেরকম শিং এবং এক কালারের গরু, এবং গরুটি দেখতেও কিন্তু একদম ছোটোখাটো একটি হাতির মতো। তো এই গরুটি সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো। তার আগে একটু ছোট্ট করে আপনাদেরকে আমি বলে রাখি যে এই গরুটির মালিকের সাথে ইতিমধ্যে কিন্তু আমাদের কথা হয়েছে। গরুর মালিক কিন্তু এই গরুটি বিক্রি করে হজে যাবেন, যার কারণে কিন্তু এই গরুটির দাম উনি অনেক কম চাচ্ছেন তুলনামূলক। তো উনি কত টাকা দাম চাচ্ছেন এবং এই গরুটির ওজন কতটুকু রয়েছে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা কথা বলি গরুর মালিকের সাথে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি সিরাজগঞ্জের কালো পাহাড় গরুটি সম্পর্কে। কাকা ভালো আছেন? ভালো আছি। কাকা কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন। আচ্ছা, বাসা কোথায় আপনার? আমি সিরাজগঞ্জ সাজাতপুর সাতবাই থেকে এসেছি। আচ্ছা কাকা, কি করেন আপনি? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? আচ্ছা, তো কাকা দেখতে পাচ্ছি মাশাল অনেক বড় একটা গরু নিয়ে আসছেন গাবতলী হাটে। বড় গরু কি এবারই প্রথম পালন করছেন? আগেও পালন করছিলেন? আগেও বিক্রি করছেন? কি গাবতলী হাটে না বাড়ি থেকে? বাসা থেকে বিক্রি? বাসা থেকে বিক্রি করছেন? আচ্ছা, তাহলে প্রতি বছরই বড় বড় গরু পালন করেন? প্রতি বছর, এই বছর, আগামী বছর আরেকটা হবে। আগামী বছর আরেকটা হবে? আচ্ছা, তো কাকা দেখতে তো পাচ্ছি অসাধারণ একটি গরু নিয়ে আসছেন। এটি কি আপনার গাভীর গরু বাচ্চা ছিল না সংগ্রহ করা ছিল? বয়স হলো 5 বছর 5-6 মাস। এই গরুর বয়স 5 বছর 6 মাস? 5.5 বছর পালের গরু। আচ্ছা আচ্ছা, আসলে এতদিন ধরে তো কেউ গরু পালন করে না সচরাচর। হজে যাবো বলে গরুটা পালছি। হজে যাওয়ার জন্য গরু পালন করছেন এটা? আচ্ছা, দর্শক আপনারা শুনতে পেলেন যে হজে যাওয়ার উদ্দেশ্যে উনি 5.5 বছর ধরে এই কালো পাহাড় গরুটি লালন পালন করেছেন। আচ্ছা, এটার নাম তো আপনি বলছিলেন যে কালো পাহাড়? কালো পাহাড়, সম্পূর্ণ বডি কালো তেহেন কালো পাহাড়। আচ্ছা, কালো পাহাড় নাম রাখার কারণ কি? সম্পূর্ণ বডি কালো। সম্পূর্ণ বডি হচ্ছে কালো? আচ্ছা, দেখতে অনেক সুবিশাল, যার কারণে নাম হচ্ছে কালো পাহাড়। আচ্ছা, এই গরুটি বিক্রি করে আপনি হজে যাবেন? আচ্ছা, এই গরু বিক্রি করে কেন হজে যেতে হবে? আপনি তো আগেও গরু বিক্রি করছেন এবং আরও পালন করতেছেন। টার্গেট আছে? টার্গেট আছে। আচ্ছা আচ্ছা, কারণ আমরা যেটা বুঝতে পারতেছি আপনার আর্থিক অবস্থা তো মাশাআল্লাহ তাহলে বলতে পারি ভালো। আল্লাহর রহমতে ভালো। আচ্ছা, নাকি এই গরু বিক্রি না করলে আপনি হজে যেতে পারবেন? তাও যেতে পারবেন? আচ্ছা, তারপরেও যেহেতু একটা আশা নিয়ে পালন করছেন যেটা আমি বিক্রি করে হজে যাবেন, আচ্ছা সেটা কোনো খারাপ বিষয় না যে আমি একটা জিনিস তৈরি করেছি সেটা বিক্রি করে হজে যাবো? কারণ একবারে কিন্তু একসাথে এখন হজে যেতে হলো 7-8 লাখ টাকা লাগে, অনেক টাকার প্রয়োজন। হালাল টাকা? আচ্ছা, হালাল টাকার জন্য এই গরুটা পালন করছেন? আচ্ছা, তো কাকা 5.5 বছর একটা গরু পালন তো অনেক টাকা খরচ হয়। খরচ তো হয়েছি ভাই। আচ্ছা, কেমন টাকা খরচ হয়েছে এই গরুটার পিছনে? হিসাব করতে পারবেন না? আচ্ছা, একটু আগে লালন পালন সম্পর্কে জানি, পরে আমরা দামটা বলবো। দাম তো আপনি ছোটো করে চাইছেন, আমি তো জানি। আচ্ছা, কীভাবে গোটা লালন পালন করছেন? গোটাকে আমরা খাওয়াছি, প্রথম হলো কাঁচা ঘাস। কাঁচা ঘাস বাল্য খাওয়াছি খালি দুধ। আচ্ছা আচ্ছা, বাল্য জীবনে খাওয়াছি দুধ। বাল্য জীবনে দুধ? দুধ। আচ্ছা, কতদিন পর্যন্ত দুধ খাওয়াইছেন? খাওয়াছি যতদিন পর্যন্ত মার দুধ পাইছে। যতদিন পর্যন্ত মার দুধ পাইছে ততদিন দুধ খাওয়াইছেন? প্রচুর পরিমাণে? আচ্ছা, প্রচুর পরিমাণে দুধ খাওয়ার কারণে কি গোটা তো বড় হয়েছে? না, প্রচুর খাদ্য দুধের জন্য বাছুরের সাইজ ভালো। আচ্ছা, বাছুরের সাইজ ভালো ছিল, তাহলে আপনার কাছে ছোটবেলায় মনে হয়েছিল যে গোটা লালন পালন করলে অনেক বড় হবে? ছোট থাকতে বোঝা যায়। আচ্ছা, ছোটবেলা আপনি কি দেখে বুঝছিলেন যে কালো পাহাড় গরুটা এত বড় হবে? ছোটবেলা পাগুলো মোটামোটা, বডিটা লম্বা। আচ্ছা আচ্ছা, সব কিছু ভালো আর কি। আচ্ছা, তাহলে ছোটবেলা তো দুধ দিচ্ছেন, পরে এটাকে কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন? কাঁচা ঘাস, তার সাথে রাইস পালিশ, হ্যাঁ হ্যাঁ, পাড়া গম ছোলা ভুট্টা এগুলা মিলে পিষায় গুড়ের সাথে মিশে খাওয়াই। এগুলোই খাওয়াইছেন? একদম ন্যাচারাল খাবার দাবার? ভুষি ভুষি খাইনি। ভুষি টুসি খাওয়ার নাই? আমার খাদ্য কিনে ভাঙাছে। ভুষি ছাড়াই এটাকে এই ধরনের মোটা তাজা গ্রহণ করে ফেলছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো চর্বি মনে একটু কম হবে নাকি? কম হবে। আচ্ছা, তো কাকা আপনার এই গোটার ওজন আছে কতটুকু? ওজন প্রায় 1000 কেজি। 1000? আচ্ছা, দর্শক আমি আসলে বলে দেই, কাকা আনুমানিক 1000 কেজি বলতেছে, কিন্তু স্কেলে কিন্তু এর 1000 কেজির কম হবে না। কাকার আসলে গরুর সম্পর্কে কোনো আইডিয়াই নেই। আমরা সচরাচর দেখি সবাই গরুর ওজন নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে, উল্টাপাল্টা ওজন বলে, আর কাকা কিন্তু কম বলতেছে। আমি শামিম বলতেছি যে এই গরুর ওজন স্কেলে 1000 কেজি প্লাস হবে, এটা আমার গ্যারান্টি। আপনারা গাবতলী হাটে আসবেন, দেখবেন, দেখে তারপরে আপনারা মন্তব্য করবেন যে আমি যেটা বলছি সেটা ভুল কিনা। তো গরুটা কিন্তু খুবই সুন্দর গরু এবং 1000 কেজি প্লাস হবে স্কেলে, সুবিশাল একটি গরু, প্রায় 1100 কেজি হবে ধারণা।
তো 11 কেজি যদি আমরা নাই বলি কিন্তু 1 টন প্লাস রয়েছে এই সুবিশাল গরুটি আচ্ছা সবাই 1 টন বলে আচ্ছা কাকার কথাবার্তা শুনে কিন্তু আমি মুগ্ধ কাকা একদম সহজ সরল একজন লোক আচ্ছা হদে যাবেন যার জন্য কোনো উল্টাপাল্টা কথা বলতে যাচ্ছেন না যা কাকা খুব ভালো লাগলো দোয়া করি আপনার গোড়া যেন দুই দিনের মধ্যে বিক্রি হয়ে যায় আপনি দোয়া করেন না বুঝাই আচ্ছা তো কাকা দামটা কত যাচ্ছে এবার একটু বলে দেন মূল আকর্ষণ 9 লক্ষ আছে দাম 9 লাখ দর্শক বন্ধুরা আপনারাই কমেন্ট করে জানাবেন গাবতুলি হাটের সুবিশাল একটি গরু যেই গরুটির ওজন 1000 কেজি প্লাস স্কেলে সেই গরুটির দাম হাকানো হচ্ছে মাত্র 9 লাখ টাকা এবং গরুটি কিন্তু দেখতে মাশাআল্লাহ এক কথায় অসাধারণ গরু যে দেখবে তারই পছন্দ হবে এর সুবিশাল শিং এবং কালার এর বডি স্ট্রাকচার সামনে পিছনে সব এক আচ্ছা তো কাকা এটা কি ফিক্স না একটু দরদাম করা যাবে আমি হলে যাব যেহেতু আমি বার্গেনিং করব আচ্ছা খুব বেশি বার্গেনিং হবে না কারণ আপনি চাচ্ছেনই ছোট দাম কারণ আমরা কিন্তু হাটে দেখতেছি 20 লাখ 25 লাখ টাকা দাম হাকানো হচ্ছে সেই তুলনায় তো আপনি তাই সেই গরুর চেয়ে কম নাই গরু আবার গরুর সেই যে তৃপ্তি পায় ব্যবসা খায় টাকাও জানি সে কম পায় এটাই চাচ্ছেন আচ্ছা তো কাকা আপনার কাছে কি মনে হয় গাবতুলি হাটের কি সবচেয়ে বড় গরু হবে এটা না সেরা গরুর মধ্যে থাকবে হাটে গুরের নাই আচ্ছা আচ্ছা হাটে গুরের নাই তো যাই হোক আম সেই গরুর সাথে যদি আমরা একটু কালো বারে তুলনা করি গরুটার সম্পর্কে কি বলবেন অনেক সুন্দর হিসেবে দাম অনেক কম আছে আর একটা গরু দেখছি আর 20 লাখ টাকা দাম আচ্ছা আচ্ছা এইরকম গরু 20 লাখ টাকা দাম আচ্ছা তাহলে আমরা একটু বেশ কম কিন্তু দাম অনেক এরা অনেক কম চাইছে আচ্ছা গরু গরু অনুযায়ী দাম কম চাচ্ছে জি আচ্ছা আচ্ছা আমরাও বলবো যে গরু অনুযায়ী দাম কম চাচ্ছে ভাই আপনি কিছু বলবেন গরুটা অনুযায়ী যে দাম চা হচ্ছে উনি 1 টন গরু যেহেতু 9 লাখ টাকা বলছে রিজনেবল প্রাইসে বলছে শুনি বিক্রির দাম বলছে বিক্রির দাম আর যেহেতু উনি একটা মহৎ উদ্দেশ্যের জন্য গোটা বিক্রি করবেন জি জি তাহলে তার মহৎ উদ্দেশ্য আল্লাহ অবশ্যই হাসিল করবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমি একটু আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারা যারা আমার চ্যানেলটাকে ফলো করেন আপনারা যারা বড় বড় গরু ক্রয় করে থাকেন যারা এখনো বড় গরু ক্রয় করা বাকি রয়েছে আপনারা একটু গাবতুলি হাটে আসলেই মেন গেটের পাশেই পেয়ে যাবেন একদম ঢুকার সাথে সাথে হাতের বাম পাশে মেন গেট দিয়ে ঢুকলে হাতের বাম পাশে আপনারা এই গরুটি আপনাদের চোখে পড়বে আপনারা সরাসরি সেই গরুটি দেখেন আশা করি আপনারা ঠকবেন না এটা আমি বলে দিলাম আচ্ছা তো কাকা কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন 01742 আচ্ছা 01742 94 80 46 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে সিরাজগঞ্জের কালোবার গটি সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন আর আপনার পাশে আমরা আছি ইনশাল্লাহ সবসময় প্রচার করব এবং দর্শকদেরকে এটার আপডেট সর্বশেষ জানাবো